নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার কিচেনে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের বড়া বা তাল ফুলুরি। তার জন্য উপকরণ কি কি লাগবে দেখে নেওয়া যাক। আগেই আমি তার জন্য একটি কালো তাল থেকে পাল্প বের করে রেখেছি। এবার ময়দা এক বাটি, এক বাটি চালের গুঁড়ো, কলা 6 থেকে 7টা, একটা নারকেল কোড়া, আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি, চিনি, সুজি। এবারে একটি গামলায় চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি, ময়দা, নারকেল কোড়া, চিনি পরিমাণ মতো, তাল, তালের পাল যেটা সেটা, কলা, সুজি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি। আর একটু তালও দিয়ে দেব। এক চিমটি নুন দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমাদের ভালোভাবে ফেটানো হচ্ছে, ফেটানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তাল ফুলুরিগুলো লাল করে ভেজে নেব। তাল ফুলগুলো লাল লাল ভাবে ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল লালচে রং হয়ে গেছে, তাল ফুলগুলো লাল হয়ে গেছে। এবারে আমরা নামাবো, আমাদের তাল ফুলুরি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।